নমস্কার, নিউজ ভ্যানগার্ডের রাত 9টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এই যে নয়া শিক্ষানীতি, এই নয়া শিক্ষানীতি কতটা ফলপ্রসূ এবং এই গোটা বিষয়টা নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণাত্মক আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সঙ্গী রয়েছেন রাজ্য বিজেপি প্রবক্তা নরেন্দ্র ভট্টাচার্য, রয়েছেন অধ্যাপক চন্দ্রশেখর পিল্লাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে জাতীয় শিক্ষানীতি নিয়ে একটা বিশেষ ধারণা বা আমরা যদি একটু ফিরে তাকাই তাহলে দেখব এই জাতীয় শিক্ষানীতি 1986 সালে গ্রহণ করা হয়, 1992 সালে সংশোধন ঘটানো হয়, আর 2019 সালের মে মাসে মোদী সরকার খসড়া শিক্ষানীতি পেশ করেন। 2030 সালের মধ্যে 3 থেকে 18 বছর বয়সের শিক্ষার্থীদের উচ্চমানের, বলা যেতে পারে গুণগত মানের শিক্ষা প্রদান করা এই নীতির মূল লক্ষ্য। আরো একটা বিষয় হচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণীতে এখন যে বোর্ডের পরীক্ষা রয়েছে সেই বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না, তার পরিবর্তে আনা হচ্ছে 5+3+3+4 পদ্ধতি। এর ফলে প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। আরো একটা বিষয়, এই যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তার নামটা পাল্টে হচ্ছে বা পাল্টে হয়েছে শিক্ষা মন্ত্রক, যেটা ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। সেই প্রসঙ্গে যদি আমরা বলি যে স্বাধীনতার পর থেকে এই মন্ত্রকটি শিক্ষা মন্ত্রক নামেই পরিচিত ছিল। 1985 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী এই শিক্ষা মন্ত্রকের নাম পরিবর্তন করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক নাম দিয়েছিলেন। বর্তমানে সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে গেল বলা যেতে পারে। এই বিষয়টা নিয়ে আলোচনা প্রথমে নরেন্দ্র কাছে বা রবীন্দ্রবাবুর কাছে যাব, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে শিক্ষানীতি, নয়া শিক্ষানীতি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন নরেন্দ্রবাবু? না, এটা হচ্ছে এই যে দীর্ঘ সময় বাদে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকার এসে বিভিন্নভাবে শিক্ষাকে পরিচালন করার চেষ্টা করেছে, কিন্তু এইবার যে শিক্ষানীতি আমাদের কাছে সামনে এলো, কস্তুরীরঙ্গনজি এর পেছনে ছিলেন, যে টিমটা ছিলেন এই টিমটার পেছনে কস্তুরীরঙ্গনজি ছিলেন, উনি তো ইসরোর দায়িত্ব ছিলেন। তো এই যে পুরো বিষয়টা হচ্ছে একটা ভারতকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া। 21 শতকে আমাদের দেশ বিশ্বকে নীতি নির্দেশন করবে, দিক নির্দেশন করবে, সেই লক্ষ্যে পুরো একটা কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের যে মতাদর্শগত অবস্থান, আমাদের যে আমরা যা চাইছি ভারতকে আবার জগৎ সভায়, তার একটা মানে অবস্থান এখানে স্পষ্ট। এই যে আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেই শিক্ষা ব্যবস্থা একটা স্পষ্ট মত ছিল এতদিন ধরে, যে ছাত্র তার চিন্তাটা কি হবে তাই একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে দেওয়া হচ্ছিল, সে এর বাইরে চিন্তাটাই করতে পারবে না। কিন্তু এখন মুক্ত চিন্তার, সে চিন্তা করতে পারবে, সে চিন্তা করবে চিন্তা বাস্তবায়নের জন্য, তার এই কল্পনা বাস্তবায়নের জন্য কি কি করার দরকার, কিভাবে করবে, তার একটা বিস্তর রূপরেখা এখানে আছে। আমাদের দেশ, যে সমস্ত উন্নত দেশগুলিতে যে শিক্ষা ব্যবস্থা আছে তার দৃষ্টান্ত তো এখানে এসছে, সেই সমস্ত উন্নত দেশগুলিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। আজকে যে দেশগুলি উন্নত, অন্তত শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে যারা উন্নত প্রতিষ্ঠা লাভ করেছে, সেই সমস্ত দেশগুলি কিন্তু আমাদের, এই যে আমাদের যে ইতিহাস, ইতিহাস নিয়ে তারা চর্চা করেছেন। আমাদের নালন্দা, তক্ষশিলা, এই সমস্ত যে এই যে পদ্ধতির শিক্ষা হতো, আপনি শুধু আর্টসের ছাত্র বলে, কলা বিভাগের ছাত্র বলে শুধু আপনি বাংলা ইংরেজি এই সময় পড়বেন, অঙ্কটা আপনি পড়তে পারবেন না ইচ্ছা থাকলেও, তা কিন্তু মানে সেই কালে ছিল না। তাছাড়া আমরা যদি দেখি যে রামায়ণ মহাভারতের যুগেও সমস্ত বিষয় উল্লেখ আছে,
যে ডিফেন্স স্টাডিজ পড়বে সে ছাত্রটি সোশ্যোলজি পড়বে না এমনটা কিন্তু না। হ্যাঁ, তো গুরুগৃহের শিক্ষায় সমস্ত শিক্ষায় শিক্ষিত হওয়াই গুণগত শিক্ষা একদম। এখন যে ছাত্রটি পড়াশোনা করছে তার ইচ্ছাটা কোন দিকে তাও দেখার বিষয় আছে। আমরা যদি যারা এই নিয়ে সমালোচনা করছে নতুন শিক্ষানীতি নিয়ে, সমালোচনাটা না করলে হয়তো তাদের অস্তিত্ব টিকে থাকে না, এই জন্য তারা অনেকেই সমালোচনা করে। আমি এই জায়গায় একটা কথা বলছি, সোভিয়েত রাশিয়া কিংবা সাবেক সোভিয়েত রাশিয়া এবং বর্তমান চীন বা অন্যান্য অনেক দেশে এখনো দেখা হয় ছাত্রটি যখন স্কুলে গেছে বা ছাত্রটি যখন পড়াশোনা করছে, ছাত্রের তার কোন দিকে ইচ্ছাটা আছে, তার ইচ্ছাটা কি, কি বিষয়ে তার মেধার বিকাশ ঘটাতে পারা যাবে, সে বিষয়টি তারা দেখেন। এবং এতে করে হয় কি, এই যে সন্তানটি বা এই যে মা বাবার সন্তান তা তাকে কোন দিকে কাজে লাগানো যায়, তার বিকাশ কিভাবে হতে পারে, তার বিকাশ কোন দিকে গেলে হবে, এবং এটা যদি বাস্তবায়ন হয়, আমাদের দেশে যদি বাস্তবায়ন হয়, এই যে জনসংখ্যা নিয়ে যে এত হয়েছে, একটা শিশুর জন্মাল এই আতঙ্ক, আর একটা বাল্য, এটা কিন্তু হবে না মানুষের কাছে। তখন সে তার মতো করে সমাজের জন্য সে কন্ট্রিবিউট করতে পারবে, এবং শিক্ষাটা ওইভাবে তৈরি হচ্ছে এখন। অবশ্যই পিল্লাই স্যার আপনার কাছে আসছি, চন্দ্রশেখর পিল্লাই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, অধ্যাপক চন্দ্রশেখর পিল্লাই। এই যে নয়া শিক্ষানীতি বা বিশেষ করে আগামী প্রজন্মকে বলা হচ্ছে প্রযুক্তিগত দিক, যেটা নবীন্দ্রবাবু বললেন, সমস্ত শিক্ষায় বা প্রযুক্তিগত দিক থেকে মেধার বিকাশ ঘটানো এই যে শিক্ষানীতির উদ্দেশ্য, এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন বা বিষয়টা কিভাবে বলবেন? আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা তার যদি সম্পর্কে কিছু আগে বলতে হয়, তাহলে আমাদের আসলে দেখতে হবে যে প্রায় 200 বৎসর আমাদের এই এই যে পদ্ধতি এখন চলছে তার ইতিহাস। তার আগে আমাদের দেশের নিজস্ব যে ইতিহাস ছিল তা বিভিন্ন বৈদেশিক আক্রমণ এই সেই কারণে ধীরে ধীরে প্রায় অবলুপ্তির কাছাকাছি চলে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো টিকে আছে, মানে ঠিক ফর্মাল স্ট্রাকচারে নেই কিন্তু ইনফর্মালি এখনো আছে, এখনো সংস্কৃত টুলে পড়ানো হয়, এরকম চর্চা আছে কিছু একটা গ্রাম। পিল্লাই স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি, যেহেতু সংস্কৃতের কথা বললেন, সেই খবরটা আমরা দর্শকদের দিয়ে রাখছি, রাজ্যে কিন্তু বলা যেতে পারে দুটি বিশ্ববিদ্যালয় এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা আপনারা জানেন যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আরেকটা সুখবর আপনাদের দিচ্ছি যেটা হচ্ছে রাজ্যের যে সংস্কৃত কলেজ এটা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। আজকে কিছুক্ষণ আগে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছেন, এটা আমাদের রাজ্যের জন্য বলা যায় সুখের খবর। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংস্কৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ত্রিপুরায়, যেহেতু সংস্কৃতের প্রসঙ্গটা এলো তার জন্য এই খবরটা দিয়ে রাখলাম আপনাদের, চলে যাচ্ছে পিল্লাই সাহেবের কাছে। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলা যায় যে এখনো একটা গ্রাম আছে ভারতের যে গ্রামে সংস্কৃত ভাষাই প্রচলিত, তো তাছাড়া বিভিন্ন জায়গায় ছোট আকারে হোক টুলের মাধ্যমে সংস্কৃত শিক্ষা কিন্তু এখনো আছে। আসলে প্রাকৃত ভাষা, পালি ভাষা, সংস্কৃত ভাষা, ভারতকে জানতে হলে এই ভাষাগুলি আমাদের দরকার। যদি আমরা এই ভাষাগুলির চর্চা না করি তাহলে ভারতকে ঠিকভাবে আমরা জানতে পারবো না। এবং ভারতের মধ্যে যে সংস্কৃত আগে যে শুধু সংস্কৃত না, এই আমাদের নিউ নয়া শিক্ষানীতিতে বলা আছে যে পালির উপরে প্রাকৃতের উপরেও কাজ হবে, অর্থাৎ তার মানে একটা ইয়ে হচ্ছে যে ভারতকে জানতে হলে এই পুরনো ভাষাগুলি যেগুলি আমরা বলছি এখন যে হারিয়ে গেছে, আসলে হারিয়ে যায়নি, ওইগুলিকে আমাদেরকে আবার সংস্কার করে আনতে হবে। কারণ কি, ভারতের যে বৈদিক যুগের থেকে ধীরে ধীরে ভারতের এই অবস্থা বর্তমান অবস্থা পৌঁছানো পর্যন্ত তার এই এই যে শিক্ষার যে এত মানে উন্নত শিক্ষা ছিল তার ঠিক ঠিক প্রকাশ হয়নি, অর্ধেক প্রকাশ হয়তো আমরা জানতে পেরেছি কিন্তু এখনো অনেক বিষয় আছে আমাদের অজানা। তো এই কারণেই ভারত সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে, আপনারা জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার নতুন করে একটা শুরু করার একটা প্রচেষ্টা গত দশক থেকে শুরু হয়েছে, প্রায় এক দশকের মতো সময় গেছে কিন্তু মানে এখনো কাজ চলছে।
তো তার মানে কি, তার মানে একটা জিনিস যে পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা যে উন্নত ছিল তার কি অনেক প্রমাণ আমাদের আছে। এবং আমাদের ধর্মগ্রন্থই বলুন বা ধর্মগ্রন্থ না বলে যদি আপনি বলুন যে এই যে গীতা, যদি আমি বলি যে আমি ধর্মগ্রন্থ হিসাবে না বলেও এটাকে একটা ম্যানেজমেন্টের বুক হিসাবে, বই হিসাবে মনে করি, তাহলেও মহাভারত, গীতা, রামায়ণ এইগুলি থেকে ম্যানেজমেন্টের প্রচণ্ড মানে সাপোর্টিভ থিওরি পাওয়া যায়। যেমন ধরুন এই যে যতুগৃহ থেকে পাণ্ডবরা যে বাঁচলো, দিস ইজ ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পল অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট। মানে কোনো কিছু জায়গায় যদি ক্রাইসিস হয়, সবচেয়ে আউটস্ট্যান্ডিং যদি কোনো ইয়ে থাকে, ম্যানেজমেন্ট থাকে, এই যতুগৃহ থেকে মানে রক্ষা পাওয়া, তাহলে ম্যানেজমেন্ট এত স্ট্রং। মানে আমি যদি ধরে নিই যে কিছু মানুষ হয়তো ভাববেন যে মহাভারত একটা ধর্মগ্রন্থ আমি পড়বো না, কিন্তু ভাই তুমি যদি একটু অল্টারনেটিভলি চিন্তা করো যে দেখো এটা শুধু একটা তুমি নোবেল মনে করেও করতে পারো, তাহলে তুমি আসল হচ্ছে যে শিক্ষা গ্রহণ করা, তাহলে এইখানে তুমি ক্রাইসিস ম্যানেজমেন্টের এত বড় আউটস্ট্যান্ডিং এক্সাম্পল আর পৃথিবীর কোথাও কোনো ম্যানেজমেন্ট বইয়ে লেখা নেই। বরং পাশ্চাত্য তারা আমাদেরকে আমাদের এই তথ্যগুলি ঠিকঠাকভাবে কালেকশন করে তারা বিভিন্ন সোর্স থেকে নিয়ে গিয়ে তারা অনেক সমৃদ্ধ হয়েছে। এই জন্যই বলছিলাম যে আমাদের এই 200 বছরের যে পুরানো শিক্ষা পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে দেখুন মানে মেকোলে মিনিট বলে 1835-এ একটা মিনিট এসেছিল, যেটা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর একটা সবচেয়ে বড় আঘাত ছিল। প্রথম কথা ছিল যে ওই মিনিটে কি ছিল, ওই মিনিটে বলা ছিল যে ইংলিশ শুধুমাত্র মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে। তার মানে এই যে দ্বন্দ্ব শুরু হলো যে ভারতীয়দের নিজস্ব ভাষা এবং ইংরেজরা মানে বলতে চেয়েছিল যে এটা একটা কমিউনিকেটিভ, ঠিক আছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু বহু ভাষাভাষীর দেশ, তাদের কাজকর্ম চালাতে এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়তো এটা প্রয়োজন। এবং এই মেকুলে মিনিটের মধ্যে আরেকটা জিনিস যেটা বলা ছিল যে সাইন্টিফিক এবং ফ্রি এইজ ওল্ড, মানে অর্থাৎ কথাগুলি খুব ভালো ভালো ছিল, শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু একটা জিনিস তার পেছনে পেছনে কাজ করছিল, এটা হচ্ছে যে কিছু ভারতীয়কে ধরো, তাদেরকে শিক্ষা দাও, পাশ্চাত্য শিক্ষায় এমনভাবে শিক্ষিত করো যে তাকে দেখতে ভারতীয় লাগবে কিন্তু মনন এবং তার এফিলিয়েশনটা হবে পাশ্চাত্যের মতো, অর্থাৎ সে আমাদের চিন্তা ভাবনাকেই আরো ভারতীয়দের মধ্যে ছড়াতে সাহায্য করবে। তার মানে ভারতীয় যে চিন্তা ভাবনা তাকে আস্তে আস্তে মানে একটা সাইড, একটা সেটে সাইড করে দাও। এই মেকুলে মিনিট হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মানে ধ্বংসের একটা সবচেয়ে বড় দলিল। এই দলিলটা দিয়েই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় যে ইংরেজি ভাষাই আজকে কেন এই যে নয়া শিক্ষানীতি থেকে ধরে সেই গান্ধীজির যে ইয়ে আছে মানে ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন, যেটা 1937-এ প্রথম গ্রহণ করেছিল গান্ধীজি, ওইখানে বলেছিলেন যে মাতৃভাষায় অন্তত প্রাইমারি লেভেলে পড়াশোনাটা থাক। আজকে নিউ এডুকেশন পলিসিতেও কিন্তু সেম কথা বলছে, মানে নতুন করে কিছু বলছে না, কন্টিনিউয়েশন, তার মানে রিইটারেশন যে প্রয়োজনীয়তা আছে। যদি মাতৃভাষায় একটা মানুষ শিক্ষিত হয়, একটা গ্রুপ একটা স্টাডি থাকে, তাহলে আগামী দিনে যে অ্যাডভান্সমেন্ট অফ নলেজ, যদি জাপানিরা পারে তাদের ভাষায়, যদি চাইনিজরা পারে তাদের ভাষায়, যদি ফ্রেঞ্চরা পারে তাদের ভাষায়, যদি রুশরা পারে তাদের ভাষায়, তাহলে আমাদের দেশের মানুষ কেন পারবে না, কেন পিছিয়ে থাকবে। তার জন্যই বারবার মাতৃভাষা নিয়ে 1937 বা মানে বিফোর দি ইন্ডিপেন্ডেন্স, আফটার দি ইন্ডিপেন্ডেন্স, প্রত্যেক কমিশন বা কমিটি যখনই বসেছে তখনই বলেছে প্রাইমারি এডুকেশন মাস্ট বি মাদার টান বা মাদার ল্যাঙ্গুয়েজে হোক। তার মানে এই জিনিসটা প্রচন্ড ভাবে মেকুলে যে মিনিট, ওইটার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর জন্য একটা প্রচেষ্টা চলছে, কারণ কি এটা দীর্ঘদিনের একটা ভুল প্রচেষ্টা, হয়তো উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে। পিলাই সাহেব আসবো আপনার কাছে, এই প্রসঙ্গটা আমি একটু বলি যে উনি সঠিকভাবেই বলেছেন। তো মেকুলে যখন ভারতবর্ষে এসেছিলেন উনি কিন্তু সংস্কৃতটা পড়েছিলেন এবং ভারতকে জানার উনি চেষ্টা করেছেন, এবং তিনি বুঝতে পেরেছিলেন যদি এই জাতিকে দাবিয়ে না রাখা যায় তাহলে বিপদ হবে আগামী দিন।
তাদের জন্য, কারণ এই দেশে যখন গীতার ভাষা তৈরি হয়েছে, বেদ তো আরো আগের ব্যাপার, তো ওই সময়কালে যখন এই মানে শিক্ষার স্তরটা ওই পর্যায়ে ছিল, তখন তাদের দেশে সভ্যতার কোনো বিকাশ হয়নি, হয়তো তখন গাছে ডালের বলে চড়েই বেড়াত তারা, তো তারা এটা কিন্তু বুঝতে পেরেছিল, এবং সেই জন্য এখানে একটা তারা নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আমাদের দেশ কিন্তু 200 বছর না, আমরা স্কুল পড়ানো হয় আমাদের দেশ 200 বছর পরাধীন ছিল, বাস্তবে কিন্তু 1000 বছরের প্রবণতা। হর্ষবর্ধন ছিলেন ভারতের শেষ স্বাধীন সম্রাট, তারপর বিদেশিদের আক্রমণ, ক্রমাগত আক্রমণ, এবং ভারতকে বিদেশিরাই রাজত্ব করে গেছে, তাদের মতো করে শিক্ষাটা ছড়ানোর চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্য সফল হয় এইভাবে। ভারতের যে নিজস্ব শিক্ষা, নিজস্ব দর্শন, এই দর্শনটাকেই মুছে দেওয়ার চেষ্টা হয়েছে এতকাল ধরে। আমাদের কিন্তু শিক্ষাটা হচ্ছে এই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এই উদ্দেশ্য পড়াশোনা, এরকমটা কিন্তু না, মানুষ গড়ার জন্য। আমাদের দর্শন শিক্ষা দেয় যে এই সমগ্র বিশ্ব আমার, এবং আমি এই সমগ্র বিশ্বে, আমার মধ্যেই সব, সবের মধ্যে আমি, যেটা ওইদিন প্রধানমন্ত্রী বলছিলেন ওনার ভাষণে। এই যে ব্যবস্থাটা যখন একাত্ম করে নেওয়ার এই যে ভাবটা, এটা যখন চলে গেল, এটাই শিখিয়েছে ওরা। আর এখন নতুন করে এই বিষয়টা তুলে আনার চেষ্টা হচ্ছে এই শিক্ষার মাধ্যমে, আমাদের মানে সমস্ত বিশ্বকে আপন করে নেওয়া। আজকে যে পৃথিবীতে যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে, উষ্ণায়ন নিয়ে এত কথা হচ্ছে, ভোগবাদী শিক্ষার কারণে এই সমস্ত হচ্ছে। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, অনুভব যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা, সেটা কিন্তু এই শিক্ষা দেয় না। ভোগ ততটাই করো, এবং ভোগের বিনিময়ে তুমি কতটা দিচ্ছ তার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। আমাদের যারা এই এখনো বিভিন্ন যে পৌরাণিক যে আমাদের ধর্মগ্রন্থগুলি আছে, সেগুলি চর্চা করলে দেখা যায় সেগুলি প্রত্যেকটার মধ্যে বিজ্ঞান যেমন আছে, তৎকালীন সমাজ ব্যবস্থারও একটা রূপ পাওয়া যায়, কি অবস্থা ছিল তৎকালীন যারা মুনি ঋষিরা, তারা কিন্তু বসে বসে শুধু ধ্যান করতেন, ঈশ্বরের চিন্তা করতেন শুধু এমনটা না, তারা বিজ্ঞান নিয়ে চর্চা করতেন, তারা গবেষণা করতেন, এবং তারা তাদের ছাত্রদের সেইভাবে শিক্ষা দিতেন। তো সেই সমাজ ব্যবস্থার পরিচয়টা পাওয়া যায়। এখন ঠিক আছে, পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে, আমরা পুরনো দিনের কথা বলে শুধু চলবে এমনটা হবে না, আধুনিক ব্যবস্থায় আমাদের শিক্ষিত হতে হবে, কিন্তু আমাদের পুরনোটা ভুলে গেলে চলবে না। আমাদের সেখানে ইতিহাস কিন্তু সমৃদ্ধ একদম, কারণ আমাদের যে ইতিহাস সেটা কিন্তু সমৃদ্ধ, অন্য কোন দেশেই ব্যবস্থাটা ছিল না, যে সমস্ত ব্যবস্থা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তারা এখন সমৃদ্ধ হয়েছে, যেটা আমরা ভুলতে বসেছিলাম। আমরা এই প্রসঙ্গে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন আগে এই যে নয়া শিক্ষানীতি নিয়ে সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এই উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী কি বলেছেন, এই যে জাতীয় শিক্ষানীতি আগামী দিনে ছাত্রছাত্রীদের উন্নত প্রযুক্তির ক্ষেত্রে বা উন্নত প্রযুক্তি সব বা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে। আমরা শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে শিক্ষা নয়া শিক্ষানীতি নিয়ে সম্মেলন কনক্লেভ তার উদ্বোধন করতে গিয়ে কি বলেছেন, শুনুন এবার। আর ইনফ্রাস্ট্রাকচার মে ইয়ে রিফর্মস রিফ্লেক্ট হোঙ্গে তভি রাষ্ট্রীয় শিক্ষা নীতি কো অধিক প্রভাবী আর ত্বরিত গতি সে ইমপ্লিমেন্ট কিয়া যা সকতেগা। আজ সময় কি মাঙ্গ হ্যাঁ ইনোভেশন আর অ্যাডপশন কি যে ভ্যালুজ হম সমাজ মে নির্মিত করনা চাহতে হ্যাঁ ও খুদ হমারে দেশ কে ইনস্টিটিউশন সে শুরু হোনি চাহিয়ে, আর জিসকা নেতৃত্ব আপ সবকে পাস হ্যায়। জব হম এডুকেশন আর বিশেষ
हायर एजुकेशन को एम्पावर्ड सोसाइटी के निर्माता के रूप में खड़ा करना चाहते हैं तो इसके लिए हायर एजुकेशन इंस्टीट्यूशंस को भी एम्पावर करना जरूरी है। और मैं जानता हूं जैसे ही इंस्टीट्यूशंस को एम्पावर करने की बात आती है तो उसके साथ ही एक और शब्द चला आता है और वो शब्द आप बड़ी बात ही जानते हैं, वो शब्द क्या है? ऑटोनॉमी। ऑटोनॉमी आप भी जानते हैं कि ऑटोनॉमी को लेकर हमारे यहां दो तरह के मत पूरे देश में प्रवर्तमान है। एक कहता है कि सब कुछ सरकारी नियंत्रण से पूरी शक्ति से चलना चाहिए, तो दूसरा कहता है कि सभी संस्थानों को बाय डिफॉल्ट ऑटोनॉमी मिलनी चाहिए। पहली अप्रोच में नॉन गवर्नमेंट संस्थानों के प्रति मिस्ट्रस्ट दिखता है, तो दूसरी अप्रोच में ऑटोनॉमी को एंटाइटलमेंट के रूप में भी ट्रीट किया जाता है। गुड क्वालिटी एजुकेशन का रास्ता इन दोनों के बीच में से निकलता है, दोनों मतों के मध्य से निकलता है। जो संस्थान क्वालिटी एजुकेशन के लिए ज्यादा काम करे उसको ज्यादा फ्रीडम से रिवॉर्ड किया जाना चाहिए, इससे क्वालिटी को एनकरेजमेंट मिलेगा और सबको ग्रो करने के लिए इंसेंटिव भी मिलेगा। नेशनल एजुकेशन पॉलिसी, राष्ट्रीय शिक्षा नीति आने से पहले हाल के वर्षों में आपने भी देखा है कि कैसे हमारी सरकार ने अनेकों इंस्टीट्यूशंस को ऑटोनॉमी देने की पहल की है। मुझे उम्मीद है राष्ट्रीय शिक्षा नीति का जैसे जैसे विस्तार होगा शिक्षा संस्थानों को ऑटोनॉमी की प्रक्रिया भी और तेज होगी। साथियों, देश के पूर्व राष्ट्रपति महान वैज्ञानिक डॉक्टर एपीजे अब्दुल कलाम कहा करते थे, द पर्पज ऑफ एजुकेशन इज टू मेक गुड ह्यूमन बींग्स विथ स्किल एंड एक्सपर्टाइज। পিলার সাহেবের কাছে আসছি, এই যে অটোনমি, স্বায়ত্ত শাসন আর এই ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির বিকাশ, ইনোভেশন, এই বিষয়টার উপর কিন্তু প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন অটোনমি। এবং তিনি বারবার বলছেন স্বায়ত্ত শাসন দেওয়া কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এবং তাতে ছাত্রছাত্রী উৎসাহিত হবে, তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে এবং কোয়ালিটি অব এডুকেশন, গুণগত মানের জন্য একটা পুরস্কার, তাতে তাদের উৎসাহ বৃদ্ধি হবে, তারা আরো তাদের গুণগত মানের বিকাশ ঘটবে। কি বলবো, দেখুন কোয়ালিটি একটা শব্দ যেটা কন্টিনিউয়াস একটা প্রসেস। মানে আমি যদি বলি যে এই ইনস্টিটিউশনটা এই লেভেলে পৌঁছেছে, তাহলে কালকে এসে আরেকটা ইনস্টিটিউশন তার কম্পিটিটর, সে যদি আরেকটু ডিবেটারমেন্ট দেখায়, তাহলে তার তার মধ্যে একটা কম্পিটিশন দুইজনের মধ্যে শুরু হয়ে গেল যে আমাকে আরো একটু বেটার পারফর্ম করতে হবে। এই বেটার যে কোন জায়গায়, অর্থাৎ কোয়ালিটি কোন জায়গায় গিয়ে শেষ হবে এটা বলা মুশকিল, কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যেতে পারে অনেকজনকে একসঙ্গে। তাহলে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড যদি ফলো করে তার আউটপুট অটোমেটিক্যালি ভালো হবে, এবং এই আউটপুট দিয়ে আমাদের দেশের বিভিন্ন কাজকর্মের মধ্যে যখন এই আউটপুট একটা জিনিস, মানে উদাহরণ হিসেবে বলা যায় যে দেখুন এক সময়ে কম্পিউটারের বিরোধিতা, মানে রাজনৈতিক মধ্যে মানে এত বিরোধিতা ছিল যে রেল রুকো পর্যন্ত হয়ে যেত কম্পিউটার আসবে কিনা, মানে রেলের সঙ্গে কম্পিউটার ওইখানে যাত্রী যেতে পারছে না, ওইখানে কম্পিউটার আরেক, যারাই বিরোধিতা করছিল তারাই সবচেয়ে বেশি কম্পিউটার ব্যবহার করছে। তো এখন ভারতের একটা পরিচয় কিন্তু যে কিছুদিন আগে, মানে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছে, তো অনেক বিজনেসম্যান মানে আমেরিকাতে ওনারা আমেরিকান কংগ্রেসে একটা আবেদন করেছেন যে ভারতীয়রা আমাদের, দে আর স্টিলিং আওয়ার জব,
এবং সেম ইয়েটা অস্ট্রেলিয়াতেও একটা ইয়ে এসেছে যে দ্য ইন্ডিয়ান্স দে আর স্টিলিং আওয়ার জব। তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে চুরি করছে, চাকরি তো আর চুরি করা যায় না। আসলে তারা বলছে যে আমাদের কাজ ভারতীয়রা নিয়ে নিচ্ছে। কেন? কারণ তারা তাদের দেশে যে লাইভলিহুড মেনটেন করার জন্য যে খরচ দরকার তার তুলনায় ভারতে লাইভলিহুড এর পরিমাণ মানে অর্থের পরিমাণ অনেক কম, যে কারণে আমরা কম অর্থের বিনিময়ে একটা যে কাজ করে দেই ওইখানে দেখা যায় ওই সেম একটা কাজ বের করতে হলে অস্ট্রেলিয়াতে যে চার্জ হয় বা আমেরিকাতে চার্জ হয় তার থেকে অনেক কম। তো অটোমেটিক্যালি আমেরিকান কোম্পানিগুলি বিপিও বিপিও ইন্ডাস্ট্রি হায়দ্রাবাদ পুনে তারপর বেঙ্গালুরু চেন্নাই এই শহরগুলিতে তো মানে কি বলবো মানে মানে একদম জাকিয়ে। তো এতে একটা প্রমাণ হয়েছে যে এই যে কম্পিউটার বেসড মানে বিভিন্ন বিজনেস প্রসেস আউটসোর্সিং অথবা বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এই যে প্রসেসগুলি আমাদের দেশে বসে আমেরিকার কাজ করে দিচ্ছে এবং আমাদের দেশের টাকার বিনিময়ে যে কারণে কম্পিটিটিভ প্রাইসে আমেরিকানরা নিচ্ছে, অস্ট্রেলিয়া নিচ্ছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ নিচ্ছে। তাহলে এই যে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আমাদের দেশে হয়েছে এবং শুধু একটা ব্যাপার না, বাড়িতে বসে মহিলারা কাজ করতে পারছেন, যে কারণে যে পরিমাণ মহিলা আমাদের দেশে আগে চাকরি বাকরি বা বিভিন্ন কাজকর্ম যেতে বা কোনো কলকারখানায় গিয়ে কাজ করতে তার যে একটা ফিজিক্যাল বা সোশ্যাল অসুবিধা বা স্টিগমা ছিল এখন সে ঘরে বসে তার বাচ্চাও দেখতে পাচ্ছে আবার কাজটাও করতে পারছে। এই কারণে মহিলাদের ইনভলভমেন্ট বেশি, আপনি দেখবেন যে এইসব ইন্ডাস্ট্রিতে মহিলাদের ইনভলভমেন্ট বেশি এবং তারা স্কিলড। হ্যাঁ, এবং এই এরিয়াতে স্কিল, এই কারণে ভারতীয় কোম্পানিগুলি মানে খুব ভালো হচ্ছে। তখন বরাক ওবামা আমেরিকান কংগ্রেসে বিষয়টা নিয়ে আলোচনায় প্রচুর চর্চার পরে তারা বের করে বলেছেন যে দেখুন আমরা যদি বলি যে ভারতীয়দের কাজ দেব না আমেরিকাতে, আমরা আমেরিকান ভূখণ্ডে বসে বলতে পারি কিন্তু ও তো অন্য দেশে বসে আছে, ওইখানে গিয়ে তো আমি বলতে পারবো না। তাহলে আমরা যে সিলিকন ভ্যালি ওই রকম পাঁচটা সিলিকন ভ্যালি বানিয়ে ফেলবে ওইখানে, তার থেকে বেটার যে আমরা ফ্রি ফ্লো করে দিই, মানে আমাদের দেশে এসে ওরা যারা ট্যালেন্ট আছে ওরা কাজ করবে, তাহলে আমাদের যারা আছে তারা দেখে দেখে হলেও কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট আসবে। যেটা ত্রিপুরার রাজা বলছিলেন যে বাংলাদেশ থেকে বাঙালিদের আসার জন্য যে আমার এই আদিবাসী আছে ওদের সৃষ্টি কলা সংস্কৃতি সমস্ত কিছু জীবনমান উন্নয়নের জন্য এই দুই ভাষাভাষী দুই অঞ্চলের মানুষের যদি মিল হয়, এই জন্য রাজা এই যে রামনগরের যে ডেভেলপমেন্ট যে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট করেছিলেন রাজার একটা উদ্দেশ্য ছিল এটা। তার মানে একটা জিনিস প্রমাণিত হয় যে কোয়ালিটেটিভ পরিবর্তন আনতে হলে কোয়ালিটিকে একজন দুইজনের মধ্যে যদি থাকে তাকে প্রথমে অল্প আকারে নাও এবং পরে মেসিভ আকারে এটাকে ছড়িয়ে। আমরা এতক্ষণ পিল্লাই স্যারের বক্তব্য শুনলাম, চন্দ্রশেখর পিল্লাই অধ্যাপক, এবং আমরা এই বিষয়টা নিয়ে থাকবো। সময় হয়ে গেছে বিরতির, বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে এই যে নয়া শিক্ষানীতি আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হবে এই বিষয়টা যেমন থাকছে, পাশাপাশি নয়া শিক্ষানীতি শিক্ষানীতি নিয়ে কিছু কিছু মাধ্যম থেকে রাজনৈতিক মহল থেকে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে বা এই বিষয়ের সমালোচনা করা হচ্ছে সেই বিষয়টা নিয়েও থাকবে। সঙ্গে থাকবেন। সময় হয়ে গেছে বিরতির, বিরতিতে যাচ্ছি আমরা, শীঘ্রই ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকে, জাতীয় শিক্ষানীতি, এবং এই বিষয়ে পর্যালোচনা শুনছেন আপনারা। আমরা এখন যে বিষয়ে এই জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনায়, আপনারা দেখলেন যে জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় ক্যাবিনেট অনুমোদন করার পর এই বিষয় নিয়েও কিন্তু প্রতিবাদের বিভিন্ন মহল থেকে ঝড় বইছে, এবং বিশেষ করে আমি একেবারে স্পেসিফিক বলছি রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিক সম্মেলন করে বলেছেন এটা রাজ্য কেন্দ্র কেন্দ্র রাজ্য সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কিত বিষয়ে বা জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্য সরকারগুলোর সাথে কোনো আলোচনা হয়নি। আমাদের দেশে অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, তিনি স্পেসিফিক SFI এটা বলেছেন যে ছাত্র সংগঠন, তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। শিক্ষকদের সংগঠন রয়েছে সারা দেশে, শিক্ষকদের সংগঠনের সাথে বা তাদের কাছ থেকে মত নেওয়া হয়নি। তিনি এই বিষয়টা নিয়ে সমালোচনায় তিনি কিন্তু এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। আমি যাচ্ছি নবেন্দুর কাছে, এই যে বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের যে অভিযোগ যে রাজ্যগুলোর মতামত নেওয়া হয়নি, একবারে স্পেসিফিক রাজ্যগুলোর মতামত নেওয়া হয়নি, কি বলবে?
না সমালোচনা তো উনি করবেনই, উনি সমালোচনা ছাড়া যদি উনি সমালোচনা না করেন ওনার দলের কি মানে মানুষ কি জানতে পারবে ওনার দলের সম্পর্কে? জানান দেওয়ার জন্য তারা যে আছেন, জানান দেওয়ার জন্য সমালোচনাটা প্রয়োজন। তবে কথা হলো রাজ্যগুলির সঙ্গে আলোচনা হয়নি, এটা উনি কি করে বলছেন আমি বুঝতে পারছি না। প্রত্যেকটি রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে চর্চা হয়েছে, প্রস্তাব নেওয়া হয়েছে, বিশিষ্ট জনেরা যারা আছেন তাদের প্রস্তাব নেওয়া হয়েছে, এবং শিক্ষাক্ষেত্রে যারা কাজ করেন অনেকের মতামত নেওয়া হয়েছে। আর আইনের কথা যদি বলেন, সংবিধানের কথা বলেন, যৌথ তালিকায় আছে শিক্ষা, যৌথ তালিকায় যে কোনো বিষয় এইখানে কেন্দ্রীয় সরকারের প্রাধান্যটাই বেশি থাকে। যাই হোক, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথাও ভেঙে পড়েছে এমনটা নয়। বিরোধী দলগুলি যে যে রাজ্যে আছে, কিছু কিছু তার মধ্যে কিছু কিছু রাজ্য থেকে এই কথাগুলি বলেছে, রাজ্য সরকারের মত না হয়নি, মত যথোচিত ভাবে না হয়েছে। আমাদের রাজ্যের যারা বিশিষ্ট জনেরা আছে, বিদ্যুৎ জনেরা আছে, তারা এই নিয়ে বহু আগেই এই সমস্ত, এটা দীর্ঘ সময় ধরে চলছে, এটা প্রায় চার বছর ধরে এই বিষয় নিয়ে আলোচনা চলছে কিভাবে কি করা যায়, তথ্য সংগ্রহ করেছে এবং এর খসড়া তৈরি করা হয়, সেইভাবেই তৈরি করা হয়েছে, সেটা আলোচনার মাধ্যমে। শুধু আমাদের দেশের লোক না, বিদেশে যারা আছেন এমন অনেকের পরামর্শ নেওয়া হয়েছে, তাদের মতামত কি এমন লোকেরও পরামর্শ নেওয়া হয়েছে। তো বিষয়গুলো ওরা ওনার মতো করে করেন, আর উনি ছাড়া বাকি উনি তো একদম তাদের পলিট ব্যুরোর সদস্য, সর্বোচ্চ নেতা, এই রাজ্যের শীর্ষ নেতা তিনি বামেদের, তো তিনি এরকম ভাবে বলছেন। তবে অন্য যারা করছেন সমালোচনা তাদের তো আমি দেখেছি, তো অনেকেই বলছেন ওই মনোবাদী টনবাদী এই সমস্ত কথা বলছিলেন বেসরকারীকরণ। আরে বেসরকারীকরণের কথা যদি বলেন তাহলে এ রাজ্যে শিক্ষার বেসরকারীকরণের সূত্রপাত কে ঘটিয়েছিলেন? এই যে জিনেক কে এনেছিলেন, কে সব আখের ঘুচিয়ে রাজ্য সরকারের অর্থ নিয়ে, রাজ্য সরকারের অর্থ মানে তো এই রাজ্যের মানুষের অর্থ, এ নিয়ে কে পালিয়ে গিয়েছিল? প্রশ্নগুলো তো করতেই হয় না? তো কে ধরে এনেছিল, কার মাধ্যমে এসছিলেন উনি, সেই বিষয়গুলি মানুষ ভুলে যায়নি। এই রাজ্যের মানুষ মানুষ এগুলো ভুলে যায়নি, সেগুলো সবই জানেন, কোথায় কি ডিল হয়েছে এগুলি খবরের কাগজে বিভিন্ন সময়ে এসছে। যাই হোক, আমরা ওই পদ্ধতির শিক্ষায় বিশ্বাসী না, কিন্তু ওই অনেকে যারা সমালোচনাটা করছেন, বিভিন্ন জন সমালোচনা করছেন ওইভাবে, তারা আমি বলবো ওই মার্ক্সীয় শ্রুতি, হ্যাঁ দাদা বলেছেন, আমার পার্টির নেতাই বলেছেন, সেই অনুযায়ী অন্য নেতারাও সেইভাবে বলছেন, ভেতরে গিয়ে চর্চাটা তারা করেননি, বোঝার চেষ্টা করলে ওই পার্টিতে টিকে থাকা যাবে না, স্বাধীনভাবে চিন্তা করে কিছু বলা ওই পার্টিতে টিকে থাকা যাবে না, ওটা নির্দিষ্ট করে দেওয়া, তোমার চিন্তার গণ্ডিটা এর মধ্যে আবদ্ধ থাকবে। আর স্বাভাবিক ভাবে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা এগুলি তুলে দেওয়া হচ্ছে, স্বাভাবিক এটা ভালো লাগবে না। আমি যেহেতু সমালোচনা প্রসঙ্গটা এলাম, এ প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করছি, যে আমরা দেখেছি যে বাম ছাত্র সংগঠন SFI বিভিন্ন সময়ে বলে যে জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে খরচ করতে হবে, এবং এই যে নয়া শিক্ষানীতি, এই নয়া শিক্ষানীতির জন্য খরচ কোথা থেকে আসবে, এই প্রশ্নটা কিন্তু তুলেছে, কি বলবেন? বাজেটের যে বিষয়টা প্রথম এসেছিল, বাজেটের বিষয়টা হান্টার কমিশন 1882 তারা প্রথম 1 লক্ষ টাকার বাজেটের কথা বলেছিল ব্রিটিশ পিরিয়ডে। এই তারপর থেকে বাজেটের বিষয়টা আস্তে আস্তে চলে আসছে, যে শিক্ষানীতির মধ্যে বাজেটের বিষয়টা একটা বড় বিষয়, কারণ কি সরকারের নিয়ন্ত্রিত যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিকে পরিচালনার জন্য তো অর্থের প্রয়োজন, তো অটোমেটিক্যালি। এবার স্বাধীনতার পরে কুঠারি কমিশন বলেছে প্রথমবার যে যদি ভালোভাবে শিক্ষার প্রচার এবং প্রসার করতে হয় আমাদের দেশে, যেহেতু ভারত দেশ এত বড় একটা দেশ, এত লোকজন, তো শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, এই জন্য আমাদের জাতীয় আয়ের 6% কুঠারি কমিশনই প্রথম 6% কথা বলেছিল, যেটা 64 থেকে 66 তারা রিপোর্ট করেছিল। অর্থাৎ প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিল 1968-এ।
তার আগে এই কোঠারি কমিশন এসেছিল এবং কোঠারি কমিশনের এই যে প্রস্তাব এবং ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস বলে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মতো সার্ভিস হবে এটাও কোঠারি কমিশনের প্রস্তাব ছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে এতদিন মানে 64 থেকে আজকে 2020 স্টিল ডেট মানে 6% তো দূরে থাক, মানে মোর অর লেস 2% অফ দি জিডিপি খরচ মানে হওয়ার রিপোর্টও ঠিকঠাক ভাবে নেই। তো এই ক্ষেত্রে একটা আশঙ্কা দেখা যায় যে এখনের যে ন্যাশনাল এডুকেশন পলিসি এইটার ক্ষেত্রেও কি সেম একটা অসুবিধা দেখা দেবে, এটা তো ভবিষ্যতেই বলবে। কিন্তু আপাতত যেটা বলা যায় যে সরকার যেটা বলছে যে 6%, এখন সরকার বাধ্য এই 6% আনতে, কারণ কি সময়ের একটা ডিমান্ড থাকে। এই সময়ের ডিমান্ড বলছে যে 50% জিইআর গ্রস ইন এনরোলমেন্ট রেশিও, এখন যেটা লেস দেন 30 আছে এটাকে মানে প্রায় ডাবল দ্য ফিগার, এটা 2035 এর মধ্যে করার একটা ইচ্ছা টার্গেট ধরেছে। অটোমেটিক্যালি তার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন হবে, অটোমেটিক্যালি বাজেট বরাদ্দ বাড়তে হবে। তো সরকার বলছে যে সবাই ইয়েতে অন্তত 6% জিডিপি করার একটা কন্ট্রিবিউটারি আমাদের থাকতেই হবে, এই জন্য এটা একটা সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট আছে। ভবিষ্যৎ বলবে যে কমিটমেন্ট পালন করা যায় কিনা। কিন্তু এই ক্ষেত্রে বলা যায় যে জিএসটি ভারতের ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে জিএসটি এই যে 17-এ এইটা যে একটা পরিবর্তন এনেছে তার ফল গত 3 বছরে আমরা পেয়েছি, এবং এখন যে করোনা পরিস্থিতি আজকে যদি জিএসটি ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট ওই সময় না হতো তাহলে এই বিপদ থেকে উত্তরণের জন্য এই যে এখন গভর্নমেন্টের যে ফান্ড ফ্লো হচ্ছে এটা বিকজ অফ জিএসটি। আমরা জানি যে ইনডাইরেক্ট ট্যাক্স একটা ঋণাত্মক, অর্থাৎ এটা সবাইকে সমানভাবে কাটে যদিও আয় সবাই সমান না, অর্থাৎ প্রগ্রেসিভ হলো যে ইনকাম ট্যাক্স যদি হতো ডাইরেক্ট ট্যাক্স, যে যার বেশি ইনকাম সে বেশি টাকা দেবে, যার কম ইনকাম সে কম টাকা ট্যাক্স দেবে। কিন্তু ঋণাত্মক পদ্ধতি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, আপনার যত ইনকাম হোক আপনি এই জিএসটি সমানভাবে দিতে হবে, অর্থাৎ আপনাকে কোনো একটা সেবা নিতে হবে যদি 18% বলা থাকে সে রিক্সাওয়ালারও এটা দিতে হবে, আবার যত বড় অফিসার বা তাকে সমান সমান দিতে হবে। এই যে ঋণাত্মক হলেও আপনি দেখুন বিফোর জিএসটি আমাদের দেশে ছিল 25% to 26%, একটা কমিটি রিপোর্টে এটা আছে যে ওরা প্লাস প্লাস করে দেখিয়েছে। এই রেট অফ পার্সেন্টেজটা এখন 90%, মোর দেন 90% প্রোডাক্ট ইজ আন্ডার 18%, তাহলে জিএসটি ইমপ্লিমেন্ট করাতে রেট অফ ট্যাক্স বিভিন্ন ক্ষেত্রে কমে দাঁড়িয়েছে, প্রায় 6-8% কমে গেছে। অন দি আদার হ্যান্ড গভর্নমেন্টের কাছে একটা ফ্রি ফ্লো মান্থ ওয়াইজ একটা ফ্লো আছে, যেটা আগে দেখা যেত যে বছরে একটা কোয়ার্টারের পরে পরে মানে ফান্ড ফ্লোটা ইভেন ছিল না, আন ইভেন ছিল, অর্থাৎ হঠাৎ হঠাৎ ফান্ড ফ্লো আসতো, এই জন্য সরকারের ডিসিশন নিতে অসুবিধা হতো। এখন এই ফান্ড ফ্লোতে আসার কারণে কমন একটা সরকার দেখে গেছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা সরকারের কাছে প্রত্যেক মাসে জিএসটি হিসেবে আসে, অতএব ডিসিশন নিতে সুবিধা হয়। এই জন্যই আমার মনে হয় 6% যদিও না পারে অন্তত 2% তো তার থেকে তো প্লাস হবে। মহানুভব আপনার কাছে আসছি, আমাদের হাতে খুব একটা সময়ও নেই, এই যে আমরা এখন যেই যে নয়া শিক্ষানীতি তাতে আগামী দিনে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে, এক। দুই নম্বর, আমাদের রাজ্যে ত্রিপুরা বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ যেটা সিবিএসসি প্যাটার্নে পরিচালিত হচ্ছে, আগামী দিনে এই যে নয়া শিক্ষানীতি বলা যেতে পারে আগামী বছর থেকে যদি নয়া শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যক্রম শুরু হয় তাতে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান বা মেধার বিকাশের ক্ষেত্রে কতটা সফল হবে। আরেকটা প্রশ্ন, এই যে কর্মসংস্থানের সুযোগ যেটা যে বলা যায় যে পাশ করার পর যাতে ছাত্রছাত্রীরা বেঁচে থাকতে পারে, এই যে কর্মসংস্থানের সুযোগ, সেই সুযোগটা কিরকমভাবে সৃষ্টি হবে দুই বলতে। শুরুতে উনি বলছিলেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ পিল্লাই সাহেব যেভাবে বলছিলেন সে তার সূত্র ধরেই আপনার এই প্রশ্নের এতে আসছি আমি। এই যে নতুন যে শিক্ষা ব্যবস্থা যেটার দিক নির্দেশন করা হয়েছে তা কিন্তু এখন এখন শিক্ষাটা হচ্ছে এখন শিক্ষাটা হচ্ছে আমাদের প্রায়োরিটিক সেক্টরে, কারণ এই শিক্ষা কিন্তু এই ছাত্র ছাত্রীদের যারা পড়াশোনা করছে যারা স্কুলে যাচ্ছে বা যাবে
তাদের ভবিষ্যৎটা তৈরি করবে এবং তারা শুধু নিজের জন্য করবে না, রাষ্ট্রের জন্য করবে, তাদের মানে তারা প্রকৃত অর্থেই মানব সম্পদের বিকাশ হবে। দপ্তরের নাম বদলে গেছে কিন্তু মানব সম্পদের বিকাশটা কিন্তু হবে সেইভাবে, এবং যখন বিকাশটা হবে স্বাভাবিকভাবে দেশের আয় বাড়বে, রাষ্ট্রীয় আয় বাড়বে, ক্ষমতা বাড়বে। আমাদের এই এই যে এই কারণেই এখানে ব্যয়টা বাড়ানো হচ্ছে, কারণ এ দিয়ে আগামী দিনে আমাদের দেশ অগ্রগতির দিকে যাবে। আর আপনি যে প্রশ্নগুলি করেছেন, আমাদের রাজ্যের বা বেশ কয়েকটা রাজ্যে সে অনুযায়ী কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যে অনেক পরিবর্তন এসছে, খুব সম্ভবত হরিয়ানা এবং এরকম আরো কয়েকটা রাজ্যে সেই অনুযায়ী কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ছোটখাটো কয়েকটা বিষয় বলবো, এবং সাংবাদিকরা যারা আছে খবর নিয়ে দেখতে পারেন, এই যে প্রাইভেট স্কুলগুলি আছে, প্রাইভেট স্কুলগুলির দিকে ঝোঁক কমে গেছে, পেছনে অনেক কারণ আছে। শিক্ষার যে মান সরকারি স্কুলগুলিতে তাতে বেড়েছে, ঝোঁকটা বেড়েছে, মা বাবারা বুঝতে পারছেন যে সেখানে গেলে প্রকৃত শিক্ষাটা পাওয়া সম্ভব। এবং এই যে নতুন ব্যবস্থাগুলো আসছে তাতে করে কি হবে, শিক্ষাটা সমগ্র দেশে একই কাঠামোতে হবে, একই কাঠামোতে শিক্ষা হবে। এখন যে ছাত্রটি বিদ্যালয়ে আছে সে শুধু তার লক্ষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এই থাকবে না, সে কিন্তু একটু কৃষি কাজের দিকে যাবে, কৃষি কাজটার এই কৃষি ক্ষেত্রের কিভাবে উন্নতি হতে পারে, ভোকেশনাল ট্রেনিংটা আছে। প্রকৃত অর্থে মহাত্মা গান্ধী যেভাবে চেয়েছিলেন, ওনারা কিন্তু বিভিন্ন লেখন দিয়ে বিভিন্ন বিষয়ে উল্লেখ আছে এবং কাজের অমর্যাদা নেই। আমাদের যদি বৈদিক যুগটাও দেখেন তাহলে সেখানে আমাদের যে এই বর্ণ চতুর্বর্ণ, এটা কিন্তু কাজের ভিত্তিতে, বৈষম্যটা ছিল না, কিন্তু প্রত্যেকের কাজের মর্যাদা ছিল। এখন এই যে বিদেশের প্রভাবে সেগুলি নষ্ট হয়ে গেছে, এখন কিন্তু এই ভোকেশনাল ট্রেনিং গুলি হবে বিদ্যালয়গুলিতে, একটি ছেলে বেকার যাতে না থাকে, মানে পড়াশোনা গন্ডি পার হওয়ার পর ওই যে ভোকেশনাল ট্রেনিং গুলি সংস্থানের সুযোগ সৃষ্টি করবে, একদম সুযোগ সৃষ্টি করবে এবং সে সেদিকে পারদর্শী হবে। আমাদের রাজ্যে অনেক এই যে বাঁশ বেতের কাজগুলি হয়, আমাদের এখানে শিল্প, আমাদের স্টুডিওতে অনেকগুলি আছে, তো এই যে এইগুলির মান উন্নয়ন প্রয়োজন। যখন সে এইগুলি নিয়ে পড়াশোনা করতে থাকবে, একদম নিচের ক্লাস থেকে যখন সে পড়াশোনাটা শুরু করবে, তখন সে চিন্তা করবে তার লংজেভিটিটা বাড়ানোর, কতদিন বেশি দিন ধরে টিকিয়ে রাখা যায়। যখন বিদেশের লোকরা আমাদের রাজ্যে আসবে, সেগুলি কিনে নিয়ে সেই দেশে নিয়ে যাবে, সেই দেশের বিভিন্ন যারা প্রতিষ্ঠিত লোকদের বাড়িতে সমবর্ধন করবে, দীর্ঘ সময় ধরে থাকবে, তখন স্বাভাবিকভাবে এর প্রতি ঝোঁকটা বাড়বে। পিল্লাই সাহেবের কাছে আসছে, হাতে খুব একটা সময় নেই, আপনার কাছে যে প্রশ্নটার উত্তরটা জানতে যাবো স্পেসিফিক, একটা হলো ইউনিভার্সিটি লেভেলে এই যে 3 থেকে 4 বছরের কোর্স করা, হ্যাঁ, এক নাম্বার, টু এমফিল তুলে দেওয়া, আর নাম্বার থ্রি ইউজিসি ইউনিভার্সিটি গ্রেন কমিশন এটাকে উঠিয়ে দেওয়া, এটার চিন্তা ভাবনা রয়েছে বোধ হয়, আসলে হচ্ছে এই যে বিষয়টা, এটা এতে কি ছাত্রছাত্রী লাভবান হবে বলে মনে করছেন? দেখুন প্রথম যে বিষয়টা আপনি বললেন যে 3 থেকে 4 বছর, এটা কুঠারি কমিশন কিন্তু বলেছিল আগে, আগেই বলেছিল 64-এ, আচ্ছা, যে সেকেন্ডারি এডুকেশন ওনারা বলেছিলেন 3 বছরের আর 4 বছরের মানে ওইখানে বলেছিল যে অনার্স ডিগ্রির জন্য, ওইটাই কিন্তু এই ন্যাশনাল, মানে আপনি যদি ঠিকভাবে ন্যাশনাল পলিসিটা দেখেন তাহলে ওই 1913 সনের মানে ওই 200 বছরের একদম মুছে ফেলে দেওয়া হয়নি। আচ্ছা, ওইখান থেকে যে প্রয়োজনীয় বিষয় যেগুলি খুব ভালো, মানে আমাদের দেশের সঙ্গে সুইটেবল, আমাদের দেশের যে ব্যবস্থা তার সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব, এইগুলিকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, মানে কেউ যদি বলে যে এটা হঠাৎ করে কিছু বানিয়েছে, না, হঠাৎ করে কিছু বানায়নি,
এখানে বেশিরভাগ আর সময়ের প্রয়োজনে কিছু জিনিস অ্যাড হয়েছে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই যে আইসিটির ইন্টারভেনশন মানে কমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা ছাড়া তো আজকালকার দিনে এটা অসম্ভব। আর করোনা আমাদেরকে আরো এটার দিকে মানে এই যে করোনা পরিস্থিতি সারা বিশ্বকে ভাবিত করছে যে তুমি মানে এনেবলড হও এই যে কমিউনিকেশন টেকনোলজির সঙ্গে, তাহলে মানুষের সঙ্গে দূরত্ব থাকলেও তোমার কাজকর্ম চলতে থাকবে, ওয়ার্ক ফ্রম হোম। এটা আজকে আজকে একটা প্রমাণিত বিষয় হয়ে গেছে যে বিভিন্ন বড় শহরে কাজ হচ্ছে কিন্তু সবাই ঘর থেকেই কাজ কাজ করছে, মানে ছোট শহরে বা কৃষি কাজ সব কাজ তো করা সম্ভব না, যেগুলিতে প্র্যাকটিস বা ইয়ে দরকার, এখানে তো প্রেজেন্স, ফিজিক্যাল প্রেজেন্স দরকারই। তো এই জন্য কোঠারি কমিশনে এটার ব্যবস্থা ছিল, এটাকে আবার নতুন ভাবে আনা হয়েছে, বলা হয়েছে যে স্কুল স্তরে ফোর মানে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর, অর্থাৎ আগে ছিল টেন প্লাস টু প্লাস থ্রি, এই প্রোগ্রাম ছিল, এখন টেন কে ভাঙা হয়েছে, টেন প্লাস টু যেটা ওইটাকে ভেঙে বলা হয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর, এইভাবে বলা হয়েছে, অর্থাৎ ফিফটিন বলা হয়েছে টুয়েলভ এর জায়গায়, আর থ্রি যে আলাদা ছিল ওইখানে বলা হয়েছে ফোর। কেন বলা হয়েছে? কারণ ধরুন অনার্স ডিগ্রি পেতে হলে যেহেতু এটা একটা আলাদা করে সাংমানিক, অর্থাৎ এখানে যারা একটু কনসেন্ট্রেট হয়ে অর্থাৎ আগামী দিনের ভবিষ্যতে অধ্যাপক বা গবেষণার কাজ করতে চাইবে তাদের জন্য এই স্পিয়ারটা, না হলে তার আগে এক্সিট পয়েন্ট আছে, তার ফার্স্ট ইয়ারে এক্সিট পয়েন্ট আছে, সেকেন্ড ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, তার এক্সিট পয়েন্ট আছে। আচ্ছা, ইউজিসি যেটা উঠে যাওয়ার কথা, ইউজিসি যেটা দুই হাজার নয়ে যশপাল কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে এতগুলি কমিশন যে হয়েছে বা রেগুলেটরি রেগুলেটর হয়েছে, এতে কি হয় তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও বেশি থাকে এবং বিভিন্ন জনে বিভিন্ন রেগুলেটরে বিভিন্ন মন্তব্য দেয়, দেখা যায় অনেক সময় ক্রস হয়ে যায়, মানে অসুবিধা তৈরি হয়, সমস্যা তৈরি হয়। এই সমস্যা যাতে কমানো যায় এই কারণে একটা আমব্রেলার কাছে নিয়ে আসা, যেমন ওই ইনডাইরেক্ট ট্যাক্সে অনেকগুলি ট্যাক্স ছিল, কোনটা দেওয়া কোনটা না দেওয়া, এই যে অসুবিধা, ঠিক এক্স্যাক্টলি শিক্ষা ক্ষেত্রেও কোন রেগুলেটরের কাছে যাব, আমি একটা স্কুল করতে চাই কোন রেগুলেটর, ইউজিসি কাছে যাব, না এটা তো আবার টেকনিক্যাল বিষয় আছে, তাহলে আবার ইউনিভার্সিটির কাছে গেলে ইউজিসি ধরবে, আবার এদিকে এআইসিটি দেখবে, আবার দেখা যায় যে প্যারামেডিকেল হলে একটু মেডিকেল কাউন্সিলও লাগবে, মানে সে অনন্য হয়ে যাবে যে অটোনমিটা এক্সারসাইজ করা যাবে বা যত তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। এই জন্যই ন্যাশনাল কাউন্সিল মানে কমিশন ফর হায়ার রেগুলেশন অফ হায়ার এডুকেশন এইরকম বলে কিছু একটা আনা হচ্ছে, যেটা যশপাল কমিটি রিপোর্ট 2009 অলরেডি বলা ছিল, ওইখানে বলা ছিল সাতজন মেম্বার হবে, এখানে হয়তো স্পেসিফিক বলা নেই সাতজন হবে কি পাঁচজন হবে, কিন্তু এইভাবে একটা নয়া শিক্ষানীতিতে আসছে যে অনেকগুলি মানে এআইসিটি থাকবে না, শুধু মেডিকেল কাউন্সিল আর ল মানে মেডিকেল এডুকেশন আর লিগাল এডুকেশন, এটা এই পারভিউর বাইরে থাকবে। নরেন্দ্রবাবুর কাছে আসছি, আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। একেবারে সংক্ষেপে এই যে জাতীয় শিক্ষানীতি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, একেবারে সংক্ষেপেই জাতীয় শিক্ষানীতিকে যদি আমরা এক পলকে আমরা দেখি, মানে এক পলে আপনাকে যদি বলা হয় জাতীয় শিক্ষানীতি সম্পর্কে এক ইয়েতে আপনি বলবেন, শিক্ষানীতিকে কি বলবেন? এটা একটা বড় উড়ান। এখন দেশকে যে জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, দেখুন আপনারা যারা সমালোচনা যারা করছে তারা কিন্তু কিভাবে হবে, না সমালোচনাটা হচ্ছে কিন্তু এটা কিভাবে হবে, কিভাবে সম্ভব, এ নিয়ে প্রশ্নটা করছেন সবাই, অধিকাংশ যারা অন্তত মানে যারা আমাদের দেশকে ভালোবাসেন, দেশকে উন্নত উন্নত স্তরে নিয়ে যেতে চান, তারা কিন্তু এই প্রশ্নটা করছেন কিভাবে সম্ভব, সম্ভব কি হবে সেটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন সমালোচনা হবে, সমালোচনায় এর নতুন করে বিচার মন্থন হবে, এবং এতে করে আরো আমাদের এই ব্যবস্থাটা আরো বেশি আমরা উপকৃত হব, এই কথাগুলি তিনি বলেছেন। এখন হ্যাঁ, অনেকের মনে কষ্ট থাকতে পারে যে এই দেশ উন্নত হোক, অনেকেই চায় না, তাদের কথাটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু এটা একটা বড় উড়ান। এতদিন ধরে আমরা যে পর্যায়ে ছিলাম সেখান থেকে একটা অন্য ধারায় অন্য দিকে, এবং
মানে আমি তো প্রথমে শুরুতেই বলেছি ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লাগে অবশ্যই পিলাই স্যার আপনার কাছে আসছে একেবারে এক মানে যদি বলেন যদি বলা হয় যে এই জাতীয় শিক্ষা নীতিটিকে আপনি কিভাবে দেখছেন একটা সেন্টেন্স কিভাবে বলবেন আমি একটা সেন্টেন্সে তো বলা মুশকিল আমি এইটুকুই বলবো যে এইটা একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার এইবারে যে নয়া শিক্ষানীতি এটাও একটা প্রক্রিয়ার অংশ এবং এটা শুরু মানে যদি আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা বলতে হয় তাহলে প্রায় 200 বছর তার 200 বছরের আরেকটা পিলার এটা সময়েই বলবে যে কতটুকু আসলেও ছিল সময় কথা বলবে কিন্তু তার শেষ করার আগে একটু বলবো যে প্রথম শিক্ষা জাতীয় শিক্ষানীতি আমাদেরকে কিছু দিয়েছে 1986 সনের শিক্ষানীতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতে আমাদের এই যে 2020 যে শিক্ষানীতি যেটা 34 বছর পরে এসছে আর দেরিতে হলেও এসছে অতএব সময়ের ডিমান্ডে এসছে অতএব আমরা আশা করে দেখব যে অনেক কিছু আমরা আশাবাদী এবং আমার মনে হয় অনেক কিছু আমরা পাবো অবশ্যই আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে হাতে সময় নেই এই জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা আমরা দীর্ঘ সময় এ নিয়ে আলোচনা চলতে পারে এবং এই পর্যালোচনাও চলতে পারে আপনারা শুনলেন এই দীর্ঘ সময় ধরে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বা শ্রুতে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য প্রবক্তা রবীন্দ্র ভট্টাচার্য রয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক চন্দ্রশেখর পিল্লাই তাদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন আমরা অনুষ্ঠান শেষ করব অনুষ্ঠান শেষ করার আগে প্রতিদিনকার মতো আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি দিব্যাঙ্গজনদের জন্য রিজিওনাল সেন্টার হচ্ছে আমাদের ত্রিপুরায় ইতিমধ্যে এই দিব্যাঙ্গজনদের জন্য রিজিওনাল সেন্টার করার জন্য লক্ষ্মীলঙ্গায় 8 একর জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে এই দিব্যাঙ্গজনদের জন্য রিজিওনাল সেন্টার করা হবে আর কোভিড নিয়ে কয়েকটি তথ্য আপনাদের দিচ্ছি আমাদের রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাক্টিভ কেস যারা হাসপাতালগুলোতে বা কোভিড কেয়ার সেন্টারগুলোতে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন সেই সংখ্যাটা হচ্ছে 1907 টোটাল আমাদের রাজ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4656 জন 75% সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলা যায় অন্যান্য রাজ্যগুলির চোখের তুলনায় আমাদের রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা কিন্তু বেশি পাশাপাশি এখন পর্যন্ত টোটাল আমাদের রাজ্যে 204102 স্যাম্পল কালেকশন হয়েছে তার মধ্যে টেস্ট হয়েছে 2356 জন সেটাও নজিরবিহীন সারা দেশে আমরা প্রথমেই বলেছিলাম সারা দেশে এই যে স্যাম্পল সংগ্রহ এবং টেস্টের নিরিখে ত্রিপুরার স্থান কিন্তু তৃতীয় স্থানে প্রথম গোয়া সেকেন্ড দিল্লি থার্ড হচ্ছে ত্রিপুরা আর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা কিন্তু এই যে স্যাম্পল সংগ্রহ এবং পরীক্ষার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে অনুষ্ঠান শেষ করব শেষ করার আগে আবারও বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সময়ে যে কোভিড সংক্রান্ত গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো যদি আমরা মেনে চলি তাহলে অচিরে এই সংক্রমণ থেকে আমরা রক্ষা পাবো এবং ত্রিপুরা এই করোনার অভিশাপ থেকে মুক্তি পাবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আবারও বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি